পিএসসি মিসলেনিয়াস প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স পেপার 2018 উইথ অ্যান্সার। তোমরা সিট স্যার ফর ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনে ক্লিক করে রাখো এই ধরনের আরও ভিডিও পেতে, এবং এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং কমেন্ট করে জানাবে আর কি বিষয়ে ভিডিও চাও, এবং এই ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। উলার লেকটি কোন রাজ্যে অবস্থিত? পশ্চিমবঙ্গ, আসাম, গুজরাট, জম্মু কাশ্মীর। সঠিক উত্তর হলো জম্মু কাশ্মীর। উলার লেকটি অবস্থিত জম্মু কাশ্মীরে। উলার লেকটি কোন রাজ্যে অবস্থিত? জম্মু কাশ্মীরে অবস্থিত। কোন রাজ্যে সুলতানপুর পাখি অভয়ারণ্যটি অবস্থিত? কোন রাজ্যে সুলতানপুর পাখি অভয়ারণ্যটি অবস্থিত? হরিয়ানা, উত্তরপ্রদেশ, গুজরাট, আসাম। সঠিক উত্তর হলো হরিয়ানা। হরিয়ানা রাজ্যে সুলতানপুর পাখি অভয়ারণ্যটি অবস্থিত। আন্নামালাই পর্বতটি কোন রাজ্যে অবস্থিত? আন্নামালাই পর্বতটি কোন রাজ্যে অবস্থিত? তেলেঙ্গানা, কেরালা, হিমাচল প্রদেশ, মধ্যপ্রদেশ। আন্নামালাই পর্বতটি অবস্থিত কেরালা। আন্নামালাই পর্বতটি অবস্থিত কেরালা রাজ্যে। কোন রাজ্যে শুশুনিয়া পাহাড়টি অবস্থিত? পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ। শুশুনিয়া পাহাড়টি অবস্থিত পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গে শুশুনিয়া পাহাড়টি অবস্থিত। SCM এর পূর্ণ নাম কি? স্ট্যান্ডার্ড কসমোলজিক্যাল মডেল, স্ট্রং কসমোলজিক্যাল মডেল, স্টেবল কসমোলজিক্যাল মডেল, স্টেট কসমোলজিক্যাল মডেল। SCM এর পূর্ণ অর্থ হলো স্ট্যান্ডার্ড কসমোলজিক্যাল মডেল। স্ট্যান্ডার্ড কসমোলজিক্যাল মডেল। দ্য লার্জ হ্যাড্রন কলিডার বিউটি পরীক্ষণটি একটি বিশেষ পরীক্ষণ অধ্যয়ন যাকে বলা হয় বিউটি গ্রিন অধ্যয়ন, বিউটি কুয়ারাক অধ্যয়ন, বিউটি রেড অধ্যয়ন, বিউটি হোয়াইট অধ্যয়ন। সঠিক উত্তরটি হল বি, বিউটি কুয়ারাক অধ্যয়ন। বিউটি কুয়ারাক অধ্যয়ন। নিম্নলিখিত কোন রোবটকে হিপ অ্যান্ড নি রিপ্লেসমেন্ট রোবট বলে? ল্যাপ্রোডক, রোবোডক, নিউরোডক, উপরের কোনোটি নয়। সঠিক উত্তর হলো রোবোডক। রোবোডক রোবটটিকে হিপ অ্যান্ড নি রিপ্লেসমেন্ট রোবট বলে। মানবদেহে কোন টিস্যুটি শরীরের 79তম অঙ্গ? মেসেন্ট্রি, এডিনেটস, কোলন, ভালভা। মানবদেহের কোন টিস্যুটি শরীরের 79তম অঙ্গ? মেসেন্ট্রি, এডিনেটস, কোলন, ভালভা। সঠিক উত্তরটি হলো মেসেন্ট্রি। মেসেন্ট্রি টিস্যুটি শরীরের 79তম অঙ্গ। নিম্নলিখিত কোন উপাদানটি পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি তাপরোধী? হ্যাফনিয়াম কার্বাইড, ন্যানো মেটেরিয়াল, টাইটেনিয়াম, উপরের কোনোটি নয়। সঠিক উত্তর হলো হাফনিয়াম কার্বাইড। হাফনিয়াম কার্বাইড উপাদানটি পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি তাপরোধী। কে কন্ট্যাক্ট লেন্স সেন্সরকে উন্নীত করেছে যার দ্বারা গ্লুকোমা নির্ণায়ক বিভিন্ন জিনিসকে যেমন স্ট্রেস, হরমোন, ইউরিক অ্যাসিড, প্রেশার সেন্সিং নিরীক্ষণ করা যায়? প্রফেসর কিট, প্রফেসর গ্রেগ হারমান, প্রফেসর সেন্সর, প্রফেসর ব্লেক উইলিয়াম। সঠিক উত্তর হলো প্রফেসর ব্লেক উইলিয়াম। হলগ্রাফিক ইমেজিং প্রসেসর কোন বিশ্ববিদ্যালয় উন্নীত করেছে যার দ্বারা পারিপার্শ্বিক পরিবেশে
ওয়াইফাই রাউটারের মাধ্যমে থ্রি ডাইমেনশনাল ইমেজ প্রস্তুত করতে পারে। চীনের টেকনিক্যাল ইউনিভার্সিটি, সিঙ্গাপুর টেকনিক্যাল ইউনিভার্সিটি, পশ্চিমবঙ্গ টেকনিক্যাল ইউনিভার্সিটি, টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ মিউনিক। সঠিক উত্তরটি হলো টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ মিউনিক। মানুষের শরীরে কয়টি গুরুত্বপূর্ণ পেশি আছে? 530টি, 630টি, 730টি, 830টি। সঠিক উত্তর হলো 630টি। মানব দেহের শরীরে কয়টি গুরুত্বপূর্ণ পেশি আছে? 630টি। শরীরের সবচেয়ে ছোট পেশির নাম কি? বুটক পেশি, গ্লুটেন পেশি, সার্টারিয়াস পেশি, স্টেপিডিয়াস পেশি। শরীরের সবচেয়ে ছোট পেশির নাম হলো স্টেপিডিয়াস পেশি, যেটা কানে থাকে। মানুষের শরীরে চুল যে পদার্থ দিয়ে তৈরি, ঠিক সেরকম পদার্থ দিয়ে তৈরি হলো হাঁটু, দাঁত, নখ, চামড়া। সঠিক উত্তর হলো নখ। ইলেকট্রোকার্ডিয়াম পরীক্ষাটি কাজ কি? ইলেকট্রোকার্ডিয়াম পরীক্ষাটির কাজ কি? এটা পায়ের কাজকে মাপে, এটা রক্ত সঞ্চালনকে মাপে, এটা মস্তিষ্কের কোষকে মাপে, এটা হৃদয় স্পন্দনকে মাপে। সঠিক উত্তর হলো এটা হৃদয় স্পন্দনকে মাপে। জিকা ভাইরাস রোগ কার মাধ্যমে ছড়ায়? মশা, কুকুর, বিড়াল, পাখি। জিকা ভাইরাস রোগ ছড়ায় মশার মাধ্যমে। কোন সালে প্রথম মানুষের হৃৎপিণ্ড প্রতিস্থাপন করা হয়? 1947, 1957, 1967, 1977। সঠিক উত্তর হলো 1967। এইডস এর পুরো নাম কি? অ্যাক্সেস ইমিউনো ডেফিসিয়েন্সি সিন্ড্রোম, ইমিউনো ডেফিসিয়েন্সি সিন্ড্রোম, অ্যাকোয়ার্টিভ ইমিউনো ডেফিসিয়েন্সি সিন্ড্রোম, অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিস্ট। সঠিক উত্তর হলো অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিন্ড্রোম। কোন লেস ব্যবহার করা হয় ভগ্ন দৃষ্টিকে সংশোধন করার জন্য? সিলিন্ড্রিক্যাল লেন্স, কনভেক্স লেন্স, কনকেভ লেন্স, বাইফোকাল লেন্স। সঠিক উত্তর হলো সিলিন্ড্রিক্যাল লেন্স। অ্যানজিওগ্রাম বলতে কি বোঝায়? এটা একটি চিকিৎসাজনিত পরীক্ষা, এটা একটি সিগন্যাল বা টেলিগ্রাম অফিসে ব্যবহার করা হয়, এটা একটি সিগন্যাল যা রেডিওতে ব্যবহার করা হয়, এটা একটি সিগন্যাল যা টিভিতে ব্যবহার করা হয়। সঠিক উত্তর হলো এটি একটি চিকিৎসাজনিত পরীক্ষা। অ্যানজিওগ্রাম বলতে বোঝায় এটি একটি চিকিৎসাজনিত পরীক্ষা। নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি মেডিকেল ডায়াগনোসিস টেস্ট নয়? কলনোস্কোপিক টেস্ট, ম্যাকন টেস্ট, ডপলার টেস্ট, সিটি স্ক্যান টেস্ট। কলনোস্কোপিক টেস্ট এটি ডায়াগনোসিস টেস্ট, ডপলার টেস্ট এটিও ডায়াগনোসিস টেস্ট, সিটি স্ক্যান এটাও ডায়াগনোসিস। তাহলে অ্যান্সার হবে ম্যাকন টেস্ট হলো, এটি একটি কোনো ডায়াগনোসিস টেস্ট নয়। কে পোলারয়েড ইনস্ট্যান্ট ক্যামেরাটি ডিজাইন করেছেন? এডুইন ল্যান্ড, উইলিয়াম ক্লার্ক, মাইকেল ব্রেক, স্যার হোয়াইট। সঠিক উত্তর হলো এডুইন ল্যান্ড। লাইফাই সিস্টেমটি কি? এটা একটা প্রচলিত কম্পিউটার চিপ, এটা একটা সিস্টেম যা কেন্দ্রীয় লাইট অ্যান্টেনার উপর নির্ভরশীল, এটা একটা সর্বকালীন টিউটরিং মেশিন, এটা একটা সিঙ্গেল ডেস্কটপ কম্পিউটার। সঠিক উত্তর হলো এটা একটা সিস্টেম যা কেন্দ্রীয় লাইট অ্যান্টেনার উপর নির্ভরশীল, লাইফাই সিস্টেম। সার্বজনীন রক্তদাতা কাকে বলা হয়? ও গ্রুপের রক্ত যাদের আছে, এ গ্রুপের রক্ত যাদের আছে, বি গ্রুপের রক্ত যাদের আছে, না এবি গ্রুপের রক্ত যাদের আছে। সঠিক উত্তর হলো ও গ্রুপের রক্ত যাদের আছে, ও গ্রুপের রক্ত যারা আছে তার হচ্ছে সর্বজনীন দাতা, আর এবি গ্রুপের রক্ত যাদের আছে তার হলো সর্বজনীন গ্রহীতা।
ওরাল গ্লুকোজ টলারেন্স পরীক্ষাটি কিসের জন্য ব্যবহার করা হয়? ব্লাড সুগার, ব্লাড প্রেশার, ওবিসিটি, হার্ট অ্যাটাক। সঠিক উত্তর হলো ব্লাড সুগার। ওরাল গ্লুকোজ টলারেন্স প্রক্রিয়াটি ব্যবহার করা হয় ব্লাড সুগারের জন্য। সঠিক উত্তর হলো ব্লাড সুগার। 18তম এশিয়ান গেমস 2018 অনুষ্ঠিত হবে চীনে, ইন্দোনেশিয়ায়, বাংলাদেশ, ভুটানে। সঠিক উত্তর হলো ইন্দোনেশিয়ায়। 18তম এশিয়ান গেমস 2018 অনুষ্ঠিত হয়েছিল ইন্দোনেশিয়ায়। পশ্চিমবঙ্গের 71তম সন্তোষ ট্রফি ফুটবল চ্যাম্পিয়নশিপে পরাজিত করে কাকে? দিল্লিকে, মুম্বাইকে, গোয়াকে, উত্তরপ্রদেশকে। সঠিক উত্তর হলো গোয়াকে। 1960 সালে প্রথম প্যারাঅলিম্পিক গেম অনুষ্ঠিত হয় রোমে, সুইডেনে, নিউ দিল্লিতে, করাচিতে। সঠিক উত্তর হলো রোমে। 1960 সালে প্রথম প্যারাঅলিম্পিক গেম অনুষ্ঠিত হয় রোমে। ধ্যানচাঁদ জাতীয় ক্রীড়া পুরস্কার 2017 যাকে দেওয়া হয়েছে তিনি হলেন ভূপেন্দর সিং। শকুন্তলম কে লিখেছিলেন? কৃত্তিবাস, বাল্মীকি, কৌটিল্য, না উপরের কোনোটিই নয়। সঠিক উত্তর হলো উপরের কোনোটি নয়। কোন বছর ন্যাশনাল স্কুল অফ ড্রামা প্রতিষ্ঠিত হয়? 1955, 1959, 1961, 1962। সঠিক উত্তর হলো 1959। কোন তারিখে ভারতীয় মিউজিয়াম কলকাতা প্রতিষ্ঠিত হয়েছে? ভারতীয় মিউজিয়াম কলকাতা কবে প্রতিষ্ঠিত হয়েছে? ডিসেম্বর 16, 1951, আগস্ট 15, 1949, ফেব্রুয়ারি 2, 1814, ফেব্রুয়ারি 24, 1857। সঠিক উত্তর হলো ফেব্রুয়ারি 2, 1900, ফেব্রুয়ারি 2, 1814। আনন্দমঠ বইয়ের লেখক একজন বাংলাদেশি, ভারতীয়, পাকিস্তানি, উপরের কেউ নয়। আনন্দমঠ বইয়ের লেখক হলো একজন ভারতীয়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ। নিম্নলিখিত বইগুলির মধ্যে কোন বই মহাত্মা গান্ধী লিখেছেন? কনকোয়েস্ট অফ সেল্ফ, ক্রিসেন্ট মুন, ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট, পানিশমেন্ট, ডিসেন্ট অফ মেন। সঠিক উত্তর হলো কনকোয়েস্ট অফ সেল্ফ। প্যাসেজ অন গীতা বইটি কে লিখেছেন? বঙ্কিমচন্দ্র, মহাত্মা গান্ধী, আর এন টেগর, অরবিন্দ ঘোষ। সঠিক উত্তর হলো অরবিন্দ ঘোষ। ক্লাসিক্যাল নৃত্যনাট্য কথাকলির উৎপত্তি হয়েছে উড়িষ্যা থেকে, বঙ্গ থেকে, কেরালা থেকে, না কর্ণাটক থেকে? ক্লাসিক্যাল নৃত্যনাট্য কথাকলির উৎপত্তি হয়েছে কেরালা থেকে। একজন বিখ্যাত কুচিপুড়ি নৃত্যশিল্পী হলেন যামিনী রেড্ডি, ভারতী গুপ্তা, দুর্গাদাস, সিতারা দেবী। সঠিক উত্তর হলো যামিনী রেড্ডি। একজন বিখ্যাত কুচিপুড়ি নৃত্যশিল্পী হলেন যামিনী রেড্ডি। গীতা পড়হুম মহিলারা প্রস্তুত করেন বিবাহ উৎসবে যে রাজ্যে, তা হলো হিমাচল প্রদেশ, আসামে, মণিপুরে, ত্রিপুরাতে। সঠিক উত্তর হলো হিমাচল প্রদেশ। গীথা পারহুম মহিলারা প্রস্তুত করেন বিবাহ উৎসবে যে রাজ্যে, তা হলো হিমাচল প্রদেশ। কে বাঁশের বাঁশি বাজানোর জন্য বিখ্যাত? গৌরীশঙ্কর, ইউ শ্রীনিবাসন, পান্নালাল ঘোষ, খগেন দে। সঠিক উত্তর হলো পান্নালাল ঘোষ। বাঁশের বাঁশি বাজানোর জন্য বিখ্যাত হলেন পান্নালাল ঘোষ।
কত তারিখে সত্রীয় নৃত্যকে সঙ্গীত নাটক একাডেমির স্বীকৃতি করে? ডিসেম্বর 30, 1990, নভেম্বর 15, 2000 সাল, পয়লা জুলাই 2002, জুলাই 1, 2003। সঠিক উত্তর হলো নভেম্বর 15, 2000 সাল, 2000 সালের নভেম্বরের 15। আঞ্চলিক নৃত্য হিতক কোন রাজ্যে পরিবেশিত হয়? জম্মু কাশ্মীর, মণিপুর, মিজোরাম, কেরালা। সঠিক উত্তর হলো জম্মু কাশ্মীর। আঞ্চলিক নৃত্য হিতক জম্মু কাশ্মীরে পরিবেশিত হয়। দ্য রোড এহেড বইটি কে লিখেছেন? পিবি সলিক, জন কিটস, বিল গেটস, পল রবার্ট। দ্য রোড এহেড বইটি লিখেছেন বিল গেটস। সঠিক উত্তর হবে বিল গেটস। দ্য রাইট অফ মেন বইটি কে লিখেছেন? দ্য রাইট অফ মেন বইটি কে লিখেছেন? প্লেটো, থমাস পাইন, অ্যারিস্টটল, জন লক। সঠিক উত্তর হলো থমাস পাইন। সঠিক উত্তর হলো থমাস পাইন। নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোন রাজ্য তুঙ্গভদ্রা নদীটি বয়েছে? আসাম, অরুণাচল প্রদেশ, অন্ধ্রপ্রদেশ, উত্তরাখণ্ড। সঠিক উত্তর হলো অন্ধ্রপ্রদেশ। আই ফলো দ্য মহাত্মা বইটি কে লিখেছে? প্রভাত কুমার, এম কে মুন্সি, রাজেন্দ্র প্রসাদ, শোভা দে। সঠিক উত্তর হলো এম কে মুন্সি। জুরাসিক পার্ক বইটি কে লিখেছেন? মাইকেল ক্রিকটন, ওয়াল্টার স্কট, রবার্ট লুইস, ডিএইচ লরেন্স। এই বইটি লিখেছেন মাইকেল ক্রিকটন। জুরাসিক পার্ক বইটি লিখেছেন মাইকেল ক্রিকটন। কোন দেশের লেখক লং ওয়াক টু ফ্রিডম বইটি লিখেছেন? ভারত, ফ্রান্স, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, সাউথ আফ্রিকা। সঠিক উত্তর হলো সাউথ আফ্রিকা। অরুণাচল প্রদেশ রাজ্যে কতগুলি উপভাষা প্রচলিত আছে? 60টি উপভাষা, 55টি উপভাষা, 50টি উপভাষা, 45টি উপভাষা। সঠিক উত্তর হলো অরুণাচল প্রদেশে 45টি উপভাষা প্রচলিত আছে। মঙ্গোলেটস ও কক্স হেড এর মিলন ক্ষেত্র কোন রাজ্যকে বলে? জম্মু কাশ্মীর, আসাম, মধ্যপ্রদেশ, কর্ণাটক। সঠিক উত্তর হল আসাম। কোন রাজ্যে উদঙ্গি অভয়ারণ্যটি অবস্থিত? উদঙ্গি অভয়ারণ্যটি কোথায় অবস্থিত? আসাম, ছত্তিশগড়, কর্ণাটক, উড়িষ্যা। সঠিক উত্তর হল ছত্তিশগড়। এক ব্যক্তি মূল
এক্স এর মাসিক আয় 25,000 টাকা, সে শিক্ষা খাতে ব্যয় করে 10%, বাকি আয়ের 10% ব্যয় করে গৃহখাতে এবং তারপর বাকি আয়ে 15% জমা করে সঞ্চয় স্কিমে এবং অবশিষ্ট আয় ব্যয় হয় খাবার ও জামা কাপড়ে। আয়ের কত শতাংশ খাবার ও জামা কাপড়ে ব্যয় হয়? তাহলে মাসিক আয় 25,000 টাকা, সে শিক্ষা খাতে ব্যয় করে 10%, তাহলে বাকি অংশ 90% শিক্ষা খাতে ব্যয় করার পরে বাকি আয় 90%, তার মধ্যে 10% ব্যয় করে গৃহখাতে, তাহলে 90-এর 10%, তার বাকি আয়ের 20% ব্যয় করে গৃহখাতে, তাহলে 90-এর 20% মানে কত? 18। তাহলে 18% ব্যয় করে গৃহখাতে, তাহলে অবশিষ্ট কত রইল? 90-18 = 72, 72%। তারপরে বাকি আয়ের মানে 72%-এর বাকি আয়ের 15% জমা করে সঞ্চয় স্কিমে, তাহলে 72-এর 15% কত হয়? 72 × 15/100 = 54/5, মানে 10.8, 10.8 আসছে। তাহলে 72 আর 72% ছিল, বাকি সঞ্চয় স্কিমে 10.8% ব্যয় করলো, তাহলে কত শতাংশ জামা কাপড়ে ব্যয় করে? 72 - 10.8, তাহলে উত্তর হবে 61.2%। তাহলে এখানে 25,000 টাকা লাগছেই না, ডাইরেক্ট এখান থেকে হয়ে যাচ্ছে। সঠিক উত্তর হবে 61.2%। একটি ট্রেন প্রথম 2 ঘন্টায় 35 কিমি/ঘন্টা বেগে, পরে 3.5 ঘন্টায় 60 কিমি/ঘন্টা বেগে এবং শেষ 2.5 ঘন্টা 70 কিমি/ঘন্টা বেগে অতিক্রম করে। সমগ্র যাত্রাপথে ট্রেনটির গড় গতিবেগ কত? তাহলে 35 কিমি/ঘন্টা বেগে 2 ঘন্টা যাচ্ছে, 35 কিমি/ঘন্টা গতিবেগে 2 ঘন্টা যাচ্ছে, তাহলে 2 ঘন্টায় কত যাচ্ছে? 70 কিমি। পরে 3.5 ঘন্টা 60 কিমি/ঘন্টা যাচ্ছে, তাহলে 3.5 ঘন্টা 60 কিমি, 3 × 6 = 18, 180, আর হাফ 30, 210 কিমি যাচ্ছে, তাহলে 70, তারপরে 210 কিমি, এবং পরে 2.5 ঘন্টা 70 কিমি/ঘন্টা বেগে, তাহলে 70 × 2 = 140, আর হাফ 35, 140 আর 35 মোট কত হচ্ছে? 175। তাহলে প্রথমে 70 যাচ্ছে, তারপরে 210 যাচ্ছে, তারপরে 175 কিমি যাচ্ছে, তাহলে মোট যোগ করলে হচ্ছে 455 কিমি। তাহলে 455 কিমি কত ঘন্টায় যাচ্ছে? 8 ঘন্টায়। তাহলে 455-কে 8 দিয়ে ভাগ করলে সঠিক উত্তর আসবে 56.56 সামথিং আসছে, তাহলে সঠিক উত্তর হবে 56.87। একজন মালি 17,956টি গাছের চারা এমন ভাবে রোপণ করলো যাতে একটি শ্রেণীতে যতগুলি গাছ আছে ঠিক ততগুলি শ্রেণী হলো। একটি শ্রেণীতে কতগুলি গাছ আছে? তাহলে 17,956 রুট বার করতে হবে, কত কত গুণ করলে 17,956 হবে? তাহলে সঠিক উত্তর হবে 134 × 134 করলে 17,956 হবে। 12 জন শ্রমিক একটি কাজ শেষ করতে 4 ঘন্টা সময় নেয়, 15 জন শ্রমিক ওই কাজটি সম্পূর্ণ করতে কত সময় নেবে? 12 জন করতে সময় নেয় 4 ঘন্টা, তাহলে 1 জন করতে সময় নেবে 4 × 12 = 48 ঘন্টা, 15 জন করতে সময় নেবে 48/15, তাহলে 48 কে 15 দিয়ে ভাগ করলে কাটাকাটি করলে আসে 3 ঘন্টা, 3 ঘন্টা 12 মিনিট, সঠিক উত্তর হবে 3 ঘন্টা 12 মিনিট। এক্স একটি কাজ 20 দিন এবং ওয়াই ওই কাজটি 12 দিনে করতে পারে। ওয়াই ওই কাজটি একা 9 দিনে করলো, বাকি কাজ এক্স একা কতদিনে করবে? তাহলে 9 দিনে কাজটি করে 9/12 অংশ, অর্থাৎ 3/4 অংশ, বাকি কত কাজ করে আছে? 1/4 অংশ, বাকি কাজ করবে কে? তাহলে বাকি কাজ ইন্টু, তাহলে 1/20 গুণ 1-এর, তাহলে বাকি কাজ হবে 1/20 × 4, উত্তর হবে 20/4 = 5 দিনে, সঠিক উত্তর হবে 5 দিন।
এই অঙ্কটা আরো একটু পদ্ধতিতে করা যায়। x একটি কাজ করছে 20 দিন, y 12, 20 আর 12 লসাগু নিতে হবে, 20 12 লসাগু হবে 60। তাহলে x এর ক্ষমতা 3 × 60 অর্থাৎ 3, আর y এর ক্ষমতা 5 12 60 অর্থাৎ 5। y যদি 9 দিন কাজ করে, 5 9 45, পুরো কাজের 45, পুরো কাজ ছিল 60, তার 45 অংশ করে নিয়েছে, বাকি কাজ কত পড়ে আছে, 60 বিয়োগ 45 = 15। x এর ক্ষমতা ছিল 3, তাহলে 15 কে 3 দিয়ে ভাগ করলে 5 দিনে কাজটি শেষ করে দেবে। একটি চৌবাচ্চা 4/5 অংশ পূর্ণ হয় 1 মিনিটে, বাকি অংশ পূর্ণ হতে আর কত সময় লাগবে? 4/5 অংশ পূর্ণ হয় 1 মিনিটে, তাহলে বাকি অংশ কত পড়ে আছে, 1 বিয়োগ 4/5 = কত হচ্ছে, 1/5। 4/5 অংশ পূর্ণ হয় 60 সেকেন্ডে, 1 মিনিট অর্থাৎ 60 সেকেন্ড, 4/5 অংশ পূর্ণ হয় 60 সেকেন্ডে, 1-এ কত আর 1/5-এ কত? তাহলে উত্তর হবে 60/4 অর্থাৎ 15 সেকেন্ড, সঠিক উত্তর হবে 15 সেকেন্ড। একটি ছাত্রকে 3 দ্বারা কোন একটি সংখ্যাকে ভাগ করতে বলা হলো, ভুলবশত সেই সংখ্যাটিকে 3 দ্বারা গুণ করায় উত্তরটি এসছে 29.7, সঠিক উত্তরটি কি? তাহলে x গুণ, ধরা যাক সঠিক উত্তরটি x, x গুণ 3 = 29.7, তাহলে x সমান 29.7 কে 3 দিয়ে ভাগ করতে হবে, তাহলে হচ্ছে 9.9। তাহলে সংখ্যাটা যেটা ছিল সেটা হচ্ছে 9.9, এবং তাকে এবার 3 দিয়ে ভাগ করতে বলেছে, 9.9 কে 3 দিয়ে ভাগ করলে সঠিক উত্তর হবে 3.3। তারপরের কোশ্চেন, সরলতম মান নির্ণয় করতে হবে। একই রাখা যাক, গুণ 1/5 যোগ 999.494 গুণ 99। তাহলে এটা করা সহজ পদ্ধতি হলো, 999.494 বা 495 কে এটা একটু ভেঙে আলাদা করে লেখা। তাহলে এই জায়গাটা লেখা যায় 999 যোগ 494 বাই 495। এবার এই 999 কে 1000 বিয়োগ 1 করে লেখা যায়, তাহলে 99 এর সঙ্গে 1000 গুণ করলে 99,000 -1, তাহলে ×99, তাহলে একই দেখা যায় গুণ 9900 থেকে, তাহলে একই দেখা যায় গুণ 99,000 বিয়োগ 99 + 99, মাইনাস প্লাস দুটো কেটে গেল, তাহলে 99,000 বাই 1000, তাহলে সঠিক উত্তর হবে 99। 99 হবে সঠিক উত্তর। আপেলের মূল্য 20% হ্রাস পাওয়ায় একজন ক্রেতা 50 টাকার 1 ডজন অতিরিক্ত আপেল পেল, আপেলের প্রতি ডজন প্রতি হ্রাস মূল্য কত? তাহলে ধরা যাক আপেলের মূল্য x, তাহলে নতুন মূল্য কি হবে, x গুণ 80। 80 কেন, আপেলের মূল্য হ্রাস পেয়েছে 20%, তাহলে 80, উপরে 80 নিচে 100, তাহলে আপেলের নতুন মূল্য হবে x গুণ 80/100 মানে 4x/5। তাহলে 4x/5 টাকায় কটা আপেল পাওয়া যাচ্ছে, একটা আপেল, 1-এ কত আর 50-এ কত, 50 টাকায় কতগুলো আপেল পাবে, তাহলে 125/2x, 125/2x হবে। তাহলে প্রথমে ছিল 50/x আর এখন হয়েছে 125/2x, তাহলে 125/2x বিয়োগ 50/x সমান 1 ডজন, 1 ডজন মানে 12টা হবে, তাহলে সঠিক উত্তর হবে 12 × 25 = 24, অর্থাৎ উত্তর হবে 25/24, অর্থাৎ 25/24, 12টি আপেলের হ্রাস মূল্য, মানে 4x হবে, 4×25, তাহলে উত্তর হবে 10 টাকা। ১৫,৩৭০-এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফলটি পূর্ণবর্গ হবে? তাহলে এটা একটি পূর্ণবর্গ সংখ্যা নয়, একে পূর্ণবর্গ বাড়াতে হলে একটা ক্ষুদ্রতম সংখ্যা যোগ করতে হবে, তাহলে 15,370 এটা হচ্ছে
ডিভিশন মেথডের মাধ্যমে পূর্ণবর্গ বার করতে হবে। লাস্টে যে রিমাইন্ডার আসবে সেইটাকে কত যোগ বা বিয়োগ করলে দেখতে হবে, যেহেতু এখানে যোগ চেয়েছে সুতরাং এখানে 6 যোগ করতে হবে, উত্তর হবে 6। যদি 1 স্কোয়ার 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট ডট করে 100 স্কোয়ার সমান 385 হয়, তাহলে 2 স্কোয়ার 4 স্কোয়ার 6 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার সমান কত হবে? যেহেতু 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার ডট ডট করে 10 স্কোয়ার দেওয়া আছে, তাহলে 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস ডট ডট করে 20 স্কোয়ার। এখান থেকে প্রথম যদি 2 স্কোয়ার কমন নেওয়া যায় তাহলে 2 স্কোয়ার, তারপরে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, এরকম করে 10 স্কোয়ার পর্যন্ত আসবে। তাহলে 2 স্কোয়ার কমন নেওয়া হয়েছে, 2 স্কোয়ার মানে 2 2 4, 4 ইন্টু, আর এখানে 385 দেওয়া আছে তার মানটা, তাহলে 4 ইন্টু 385, উত্তর হবে 15,440, উত্তর হবে 1,540, অপশান বি। যদি এক্স ইস টু ওয়াই সমান 2:1 হয়, তবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান কত? তাহলে এক্স ইস টু ওয়াই সমান 2:1, তাহলে দুদিকে হোল স্কোয়ার করে নিতে হবে, যেহেতু দুদিকে এক্স স্কোয়ার দেওয়া আছে, তাহলে যোগ ভাগ প্রক্রিয়া করে ফেলতে হবে, করলে উত্তর আসবে 3:5। এক ব্যক্তি 3 মাসে যা রোজগার করেন 4 মাসে তা ব্যয় করেন, তার বাৎসরিক সঞ্চয় 45,000 টাকা হয়, তাহলে তার মাসিক আয় কত? তাহলে 4 মাসের ব্যয় তো 3 মাসের আয়ের সমান, তাহলে 12 মাস অর্থাৎ 1 বছরের আয় কত মাসের আয়ের সমান? 9 মাসের। তাহলে 1 বছরে যেটা ব্যয় করে 9 মাসে সেটা আয় করে, তাহলে 3 মাসের আয় কত হচ্ছে? 45,000 টাকা দেওয়া আছে, যদি তার বার্ষিক সঞ্চয় মানে তার 3 মাসের আয় 45,000 টাকা, তাহলে 1 মাসের আয় বের করতে হবে, 45-কে 3 দিয়ে ভাগ করতে হবে, করলে 15,000 টাকা উত্তর হবে। এক ছাত্রের পরীক্ষার নম্বর 63-র পরিবর্তে ভুল করে 83 নথিভুক্ত করায় সমস্ত ছাত্রের গড় নম্বর হাফ বৃদ্ধি পায়, ক্লাসে কতজন ছাত্র ছিল? তাহলে 63-র পরিবর্তে লিখেছে 83, তাহলে কত বেশি লিখেছে? 83 - 63 সমান 20 বেশি লিখেছে, আর গড় নম্বর হাফ বৃদ্ধি পাচ্ছে, তাহলে ছাত্রের সংখ্যা কি হবে? 20, ওপরে 20 হবে, নিচে হাফ, তাহলে 20/2, 20 ইন্টু 2 অর্থাৎ 40, সঠিক উত্তর হবে 40। এ বি সি 1/2:1/3:1/5 অনুপাতে টাকা বিনিয়োগ করে একটি অংশীদারি কারবার শুরু করে, 5 মাস পরে এ তার মূলধনের 1/3 অংশ তুলে নেয়, মোট বাৎসরিক লাভ 6,740 টাকা হলে এর লভ্যাংশ কত? তাহলে এ বি সি মূলধনের অনুপাত প্রথমে ছিল 1/2, 1/3, 1/5, এটা হচ্ছে 2, 3, 5-এর লসাগু 15, 15 দিয়ে গুণ করলে 15:10:6 হবে, তাহলে এর 15 5 মাস চলছে, তাহলে 15 × 5 যোগ আর বাকি কত মাস পরে আছে? 7 মাস, 7 গুণ কত অংশ তুলে নিচ্ছে? 1/3 অংশ, তাহলে 1/3 দিয়ে ওটাকে ভাগ করতে হবে, তাহলে 1/3 দিয়ে ভাগ করতে হবে, প্রথমে 15 ছিল, তার 1/3 মানে হচ্ছে 5, অর্থাৎ 5 × 7, তাহলে প্রথমে 15 × 5 তারপর 7 × 5 = 10, 10 ছিল, আর 12 মাস 12 হবে, 10 × 12 = 6 × 12 হবে, তাহলে অনুপাতটা কি আসছে? 145:120:7, তাহলে তাহলে এর লভ্যাংশ হবে 145/417×6,740, অর্থাৎ এর লভ্যাংশ হবে 2,900 টাকা, এর লভ্যাংশ হবে 2,900 টাকা। তারপরে কোশ্চেন দিয়েছে,
রুট 20 প্লাস রুট 20 প্লাস রুট 20 প্লাস ডট ডট করে চলছে, এর মান কত? তাহলে এইটাকে প্রথমে এক্স ধরে নিতে হবে। তাহলে এক্স সমান রুট 20 প্লাস রুট 20 প্লাস রুট 20, তাহলে এক্স স্কোয়ার সমান কী হবে? 20 প্লাস এক্স, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 20। এটাকে সমাধান করলে এক্স সমান 5 পাওয়া যাবে। তাহলে সঠিক উত্তর হবে এক্স সমান 5। 10 টাকা লিটার দরে 12 লিটার দুধে কত লিটার জল মিশ্রিত করলে 8 টাকা লিটার দরে বিক্রি করা যাবে? তাহলে 10 টাকা লিটার দরে 12 লিটার দুধ, তাহলে 10 গুণ 12 120 লিটার। মনে করি 1 লিটার জল মেশাতে হবে, তাহলে 8 গুণ 12 প্লাস এক্স সমান 120, তাহলে সেখান থেকে এক্স সমান পাওয়া যাবে। সঠিক উত্তর হবে অপশান এ, 3 লিটার। অ্যান্সার হবে 3 লিটার। স্পিরিটের সঙ্গে কি অনুপাতে জল মিশিয়ে ক্রয় মূল্যে বিক্রয় করলে 20% লাভ হবে? তাহলে এটা 100/120, তাহলে 5/6, তাহলে মাঝখানে 5/6 থাকবে, মাঝখানে 5/6 থাকবে, একদিকে 0 একদিকে 1, তাহলে একদিকে 1/6 একদিকে 5/6, তাহলে অ্যান্সার হবে 1:5, 1:5 অ্যান্সার হবে, 1:5। একজন অসৎ ব্যবসায়ী ক্রয় মূল্যের পণ্য বিক্রয় করার দাবি করে, কিন্তু বেঠিক ওজনের বাটখারা ব্যবহার করে সে 1 কেজি পণ্যের স্থানে 900 গ্রাম বেচে, তার লাভের শতকরা হার কত? 1 কেজি সমান 1000 গ্রাম, 1 কেজি সমান 1000 গ্রাম, তাহলে 900 গ্রামে লাভ হয় কত? 100 গ্রাম, একে কত আর 100-এ কত? অ্যান্সার হবে 11.19%, 11.19%, অর্থাৎ অপশান বি। একজন বিক্রেতা একটি পণ্য 20% লোকসানে বিক্রি করলো, যদি সে পণ্যটি 200 টাকা বেশি দামে বিক্রি করতো তাহলে 5% লাভ হতো, পণ্যটির মূল্য কত? 20% লোকসান অর্থাৎ 80, এবং 5% লাভ অর্থাৎ 105, 105-80 সমান 25, 25 100 সমান, তাহলে 1-এ কত আর 100-এ কত? 25 20/25 গুণ 100 সমান 800 টাকা, উত্তর হবে 800 টাকা। এর বেতন বি এর বেতনের থেকে 25% কম হয়, এর বেতনের থেকে কত বেশি? তাহলে 25% কম অর্থাৎ 75, 75 হয় 100, 1-এ কত আর 100-এ কত? অ্যান্সার হবে 33.33%, অপশান বি। একটি বিদ্যালয়ে যদি মোট ছাত্রের 75% বালক হয় তাহলে বালিকার সংখ্যা 420 হয়, তাহলে বালকের সংখ্যা কত? 75% বালক, তাহলে বালিকা 25%, 25% 420 সমান 1-এ কত আর 100-এ কত? তাহলে 420/25 গুণ 75, উত্তর হবে 1260, সঠিক উত্তর হবে 1260। ধর্মনিরপেক্ষ ধারণাটি ভারতীয় সংবিধানের মুখপাত্রে গৃহীত হয় কততম সংশোধনের মাধ্যমে? অ্যান্সার হবে 42তম সংশোধনের মাধ্যমে, 42তম সংশোধনের মাধ্যমে ধর্মনিরপেক্ষ ধারণাটি সংবিধানের মুখপাত্রে গৃহীত হয়। সামাজিক ন্যায়ের ধারণা একটি অভিন্ন অংশ সংবিধানের মৌলিক কর্তব্যের মধ্যে, সংবিধানের মুখপাত্রের মধ্যে, সংবিধানের 12 নম্বর ধারার মধ্যে, সংবিধানের ধর্মের অধিকারের মধ্যে। সঠিক উত্তর হবে সংবিধানের মুখপাত্রের মধ্যে। সুপ্রিম কোর্ট বেসিক স্ট্রাকচার মতবাদ প্রকাশ করে অজয় হাসিয়া কেসে, আরডি শেট্টি কেসে, কেশবানন্দ ভারতী কেসে, ভালসামা কেসে। সঠিক উত্তর হবে কেশবানন্দ ভারতী কেসে। কে সম্মিলিত জাতিপুঞ্জের শান্তির দূত নিযুক্ত হয়েছেন? সঠিক উত্তর হবে মালালা ইউসুফজাই। পশ্চিমবঙ্গের প্রথম ট্রান্সজেন্ডারকে লোক আদালতের বিচারক হিসেবে নিযুক্ত করা হয়েছে?
সঠিক উত্তর হবে জয়িতা মণ্ডল মাহিকে। কোন বছরের প্রথম মহিলা প্রধান প্রক্টর নিযুক্ত হয়েছেন বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে? সঠিক উত্তর হবে অপশান বি 2017। সাম্প্রতিককালে কোন ব্যক্তি ভারতীয় চলচ্চিত্র এবং দূরদর্শনের সংস্থার চেয়ারম্যান নিযুক্ত হন? উত্তর হবে অমিতাভ বচ্চন। জানার অধিকার ভারতীয় সংবিধানে সংরক্ষিত আছে কত নম্বর ধারায়? উত্তর হবে 19-1 এ নম্বর ধারায়। ভারতীয় সংবিধানে মহিলা এবং শিশুরা সংরক্ষিত আছে কত নম্বর ধারায়? সঠিক উত্তর হবে 15-3 এ বি নম্বর ধারায়। রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কিসের দ্বারা? সঠিক উত্তর হবে নির্বাচনী কলেজিয়াম দ্বারা। কোন ভারতীয় 2017 দ্বিতীয় ভারতীয় আমেরিকান যিনি US কোর্ট অফ অ্যাপেলস এর বিচারপতি নিযুক্ত হলেন? সঠিক উত্তর হবে আমল থাপার। ২৮ মে ২০১৭ কোন বিশ্ববিদ্যালয় গান্ধী এবং ভারতীয় স্বাধীনতাকে তার পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করে? অ্যান্সার হবে অক্সফোর্ড, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। পৃথিবীর প্রথম কোন দেশ বেকারদের জন্য বেসিক ইনকাম চালু করে? অ্যান্সার হবে ফিনল্যান্ড। সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে GST ভারতে লাগু হলো? সংবিধানের 101তম সংশোধনের মাধ্যমে। ভারতীয় সংবিধানের অ্যান্টি ডিফেকেশন আইন কোন তফসিলে বর্ণিত আছে? অ্যান্সার হবে 10ম তফসিলে। বৈজ্ঞানিক সিভি রমন আবিষ্কার করেন কি কি আবিষ্কার করেন? রমন এফেক্ট। কে ঘোষণা করেন করো অথবা মরো? মহাত্মা গান্ধী ঘোষণা করেন করো অথবা মরো। প্রথম বিদ্যুৎ চালিত রেলগাড়ি চলে কোথা থেকে কোথায়? প্রথম বিদ্যুৎ চালিত রেলগাড়ি চলে প্রথম বিদ্যুৎ চালিত রেলগাড়ি চলে বোম্বে বোম্বে ভিটি এবং কোরকুলার মধ্যে বোম্বে ভিটি এবং কোরকুলার মধ্যে বর্তমানে ত্রিপুরার রাজ্যপালের নাম কি? তখন বর্তমানে ত্রিপুরার রাজ্যপাল ছিলেন তথাগত রায়। গ্রেট আলেকজান্ডার এশিয়া বিজয় ভারতে এসে প্রবেশ করেন? আলেকজান্ডার এশিয়া বিজয় করে ভারত গ্রেট আলেকজান্ডার এশিয়া বিজয় করে ভারতে এসে প্রবেশ করেন কবে? সঠিক উত্তর হবে 326 থেকে 323 খ্রিস্টাব্দ। পলাশির যুদ্ধ বাদে যাদের মধ্যে তারা হলো কাদের কাদের মধ্যে পলাশির যুদ্ধ হয়েছিল? অপশান হবে রবার্ট ক্লাইভ এবং সিরাজউদ্দৌলার মধ্যে ক্লাইভ এবং সিরাজউদ্দৌলার মধ্যে বেঙ্গালুরুতে অনুষ্ঠিত 2017 অন্ধ টি-20 বিশ্বকাপের ফাইনালে ভারত হারিয়েছে কোন দেশকে? সঠিক উত্তর হবে পাকিস্তানকে। ভারতীয় মহিলা ক্রিকেট টিমের ক্যাপ্টেন কে? তখন ভারতীয় মহিলা ক্রিকেট টিমের ক্যাপ্টেন ছিল অঞ্জু মিশ্র। ২০১৭ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপে জামাইকার ওরফে কে স্বর্ণপদক পেয়েছিল? সঠিক উত্তর হবে ওশিয়ান বোল্ট, ওশিয়ান বোল্ট। কোন সালে সুভাষচন্দ্র বসু কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচিত হন? কোন সালে? ১৯৩৮ সালে সুভাষচন্দ্র বসু কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচিত হন। ওকে, তোমরা সিট শেয়ার করো, ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং এরকম আরও ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করে রাখো।